বন্ধুরা, টুনি একদিন একটি জঙ্গলের মধ্যে জলের পাত্র দেখতে পায়। আর সেই পাত্রের ঢাকনা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটি বিশাল দৈত্য। আর এই দৈত্যটিকে মুক্ত করার জন্য উপহারস্বরূপ টুনিকে একটি নাগমণি দেয়। নাগমণিটি নিয়ে টুনি হাসতে হাসতে তার ঘরে ফিরে আসে। তারপর একদিন টুনির বাসার কাছে একটি অক্টোপাস চলে আসে। এই অক্টোপাস জঙ্গলের সবাইকে মেরে ফেলতে থাকে, তাদের বাসা ভেঙে তছনছ করে দেয়। টুনিকে মারতে গেলে তার কাছে থাকা নাগমণি থেকে একটি বিশাল আলোর রশ্মি বেরিয়ে আসে, আর সেই রশ্মি গায়ে গিয়ে লাগে এই অক্টোপাসে। অক্টোপাসটি আগুনের তাতে দাউ দাউ করে জ্বলতে থাকে, আর একটু পরেই ছায়ে পরিণত হয়। আর সেই ছায়ে থেকেই মৃত পশু পাখিরা আবার প্রাণ ফিরে পায়। বন্ধুরা, একদিন একটি মা হাতি তার সন্তানকে হারিয়ে পাগল হয়ে যায়। জঙ্গলে সব কিছু তছনছ করতে থাকে, পশু পাখিরা তার ভয়ে পালিয়ে যেতে থাকে। উপর দিক থেকে একটি বুনো ষাঁড় বাচ্চাদেরটিকে তাড়া করতে থাকে, আর ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। আর এই টুনি একটি পাথর গুঁড়িয়ে ষাঁড়টির মাথায় ফেলে দেয়, আর ষাঁড়টি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। টুনি বাচ্চা হাতিটিকে তার মা হাতির কাছে ফিরিয়ে দেয় এবং তারপর দুজনার জঙ্গলে ফিরে। বন্ধুরা, জঙ্গলে একদিন একটি রাক্ষসী ঢুকে পড়ে। সে জঙ্গলের সব পাখিদের তার জাদুর দ্বারা ফলে পরিণত করতে থাকে। টুনিকেও সে ফলে পরিণত করতে গেলে টুনি উড়ে একটি ঋষির কাছে চলে আসে। তারপর ঋষি তাকে একটি জলের পাত্র দেয়। সেটি সে মুখে করে আবার জঙ্গলে ফিরে আসে। তারপর ঘটে একটি আশ্চর্য ঘটনা। মন্ত্রপুত জল রাক্ষসীর গায়ে দিতেই রাক্ষসী মাটিতে লুটিয়ে পড়ে, আর ফলগুলি আবার পাখিতে পরিণত হয়ে যায়। বন্ধুরা, পাখিদের রাজ্যে একদিন বিশাল ডাইনোসর ঢুকে পড়লো। তারপর জঙ্গলে সব পশু পাখিদের মেরে ফেলতে লাগলো। টুনিকে মারতে যাবে এমন সময় টুনি উড়ে পালাতে থাকে। অন্যদিক থেকে আরও দুটি ডাইনোসর টুনিকে তাড়া করতে থাকে। টুনি কী করবে ভেবে না পেয়ে একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। তার গুহার মধ্যে একটি পরী ছিল। তারপর গুহা থেকে বেরিয়ে এসে পরীটি তার জাদুদণ্ড দিয়ে ডাইনোসরটিকে মেরে ফেললো। আর বন্ধুরা, বন্ধুরা, একদিন টুনি তার ছানাদের উড়তে শেখাচ্ছিল। ঠিক তখনই ছানাটি একটি বিশাল আকার দৈত্য মেঘ দেখে ভয় পেয়ে নিচে নদীতে পড়ে গেল। আর নদীর জলে থাকা একটি বদমাস কুমির তখনই টুনির ছানাটিকে খেতে এলো। তারপর ঘটলো একটি বিশাল আশ্চর্য ঘটনা। কি সেই ঘটনা দেখবার জন্য ভিডিওটিতে একটি লাইক করে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একটু টাচ করে দাও। কুমিরকে দেখে টুনি বাবা গো মা গো বলে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো তুমি আমার ছোট্ট ছানাটিকে খেও না, তার বদলে তুমি আমাকে খেয়ে নাও। আর এটি শুনে কুমির তার ছানাটিকে ছেড়ে দিল এবং টুনিকে খেয়ে নিল। আর আমার বন্ধুরা, তোমরা যদি কুমিরের ইংরাজি জেনে থাকো এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করে সেটা জানিয়ে দাও। ওই চললাম আমি বিয়ে করতে, সঙ্গে যাবি কে? ও মা, ও কি, টুনির বাসায় দুটি ফুটফুটে ছানা রয়েছে। আমার ছানাদের দিকে নজর দেওয়া, দিচ্ছি তোমার টাক ফাটিয়ে। ও বাবা গো, আর দেখবো না গো। ও মা গো, টাক ফেটে গেল গো। ও বাবা গো, লাল রঙের সাবস্ক্রাইবটা টাচ করো গো। ও মা গো, আমার আর বিয়ে হবে না গো।